ঠাকুমা আমাদের কেন বাড়ি থেকে বের করে দিল মা? ঠাকুমা সবসময় আমাদের উপর অত্যাচার করতো, মারতো, না খাইয়ে রাখতো, তাই বলে আজকে এভাবে বাড়ি থেকে বের করে দিল। কাঁদিস না রে মা, একদম কাঁদিস না। তোর ঠাকুমা যে তোকে আর আমাকে বাড়ি থেকে একদিন বের করে দিবে তা আমি ঠিক জানতাম, তাই তুই এত কাঁদিস না। আর ভালোই তো হয়েছে রে, তোর ঠাকুমার অত্যাচার আমাদের সহ্য করতে হবে না। এভাবে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো তার থেকে অনেক ভালো রে মা। তা তুমি একদম ঠিক কথাই বলেছো। ওই ডাইনি রাক্ষসী ঠাকুমার হাত থেকে আমরা একদম বেঁচে গেছি। আজ আর আমাদের উপর কেউ অত্যাচার করবে না, কেউ না। ছি মা, বড়দেরকে ওইভাবে বলে? উনি যত অত্যাচার করুক না কেন, উনি তো তোর ঠাকুমা, তাই না? তাই এসব আর বলবি না মা। আয় তো আয়, সন্ধ্যা হয়ে এলো তো, আমাদের এখন থাকার ব্যবস্থা করতে হবে। মা ওই দেখো একটা কত সুন্দর বড় গাছ। চলো মা চলো, আমরা ওই গাছের নিচে বসি আজকে রাতে কাটিয়ে দি। তোমার কোলে মাথা রেখে আজকে আমি তোমার কাছে রূপকথার গল্প শুনবো, ঠিক আছে মা? ঠিক আছে রে মা, ঠিক আছে, এখন চল তো। মা ও মা, চাটা আজকে ভীষণ সুন্দর তাই না? আমার তো ভীষণ ভালো লাগছে, কি সুন্দর চাঁদের আলো, দেখে মনে হচ্ছে চাঁদটা আমাকে দেখে আসছে। আর মা এখন আমার কোনো কষ্ট হচ্ছে না জানো। তোর কথা শুনি আমিও চিন্তা মুক্ত হলাম রে মা। তবে এখন আর বকবক করিস না তো, ঘুমিয়ে পড়। কাল সকালে আমাদের একটা থাকার বাড়ি খুঁজে বের করতে হবে, এভাবে গাছতলায় তো আর থাকা যাবে না। আমরা যদি একটা বাড়ির ব্যবস্থা করতে পারি তাহলে ঠিক খাবার জোগানের জন্য কাজেরও ব্যবস্থা করতে পারবো, বল। মা টুনটুন উঠে পড় মা, এই দেখ সকাল হয়ে গেছে, আমাদের এবার অনেক কাজ আছে, ওঠ মা ওঠ। এরপর টুনটুন ঘুম থেকে উঠে পড়ে আর ওরা মামি থাকার জন্য একটা বাড়ি খুঁজতে থাকে। মা টুনটুন কত বাড়ি খুঁজলাম কিন্তু একটা বাড়ি তো ভাড়া পেলাম না রে মা। ভিখারি ভেবে সবাই আমাদেরকে তাড়িয়ে দিল, তাহলে এখন আমরা কি করব রে মা? তাহলে কি এবার আমরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবো? কেঁদো না মা, তুমি একদম কেঁদো না। তুমি ভরসা হারালে কি হবে বলো তো? তুমি ঈশ্বরের উপর ভরসা রাখো, ঠিক একটা ব্যবস্থা হবে জানো। হ্যাঁ রে মা, তুই একদম ঠিক কথা বলেছিস, ঈশ্বর ঠিক আমাদের পথ দেখিয়েছেন। ওই দেখ মা, সামনে একটা পুরনো রাজপ্রাসাদ আর তার পাশে একটা মাটির ঘর। চল মা আমরা ওই মাটির ঘরটা পরিষ্কার করি আর সেখানেই থাকি। আচ্ছা ঠিক আছে মা, চলো তাহলে চলো। এরপর ওরা মামি মাটির ঘরটি ভালোভাবে পরিষ্কার করে আর সেখানেই ওরা থাকতে শুরু করে। এভাবেই দিন কাটছিল। এতগুলো খাবার কিনে নিয়ে এলে যে, এত টাকা তুমি কোথায় পেলে মা বলো না? মারে আমি একটা খাবারের হোটেলে কাজ পেয়েছি রে মা, ভালো মাইনে। তোকে আর না খেয়ে থাকতে হবে না আমার সোনা, সে কদিন থেকে অনেক কষ্ট করতে হয়েছে, না খেয়ে থেকেছিস তুই। হুম, শুধু আমি একাই না খেয়ে থেকেছি তাই না? আর তুমি মনে হয় খুব পেট ভরে খেয়েছো, আমাদের দুজনেরই তো কষ্ট হয়েছে মা। এভাবেই হাসি খুশিতে মামির দিন কাটছিল। একদিন মা ও মা, এই দেখো মা আমাদের ঘরে এটা কিসের গাছ? আগে তো কখনো এই গাছটি আমাদের ঘরে দেখিনি আমি, তাহলে এটা কিসের গাছ মা? একি রে মা, এটা তো একটা বেগুনের চারা, নিশ্চয় বেগুনের বীজ পড়েছিল, তাই বীজ থেকে এমন চারা বেরিয়েছে, আমি ঠিক বুঝতে পারছি। তবে চল রে মা, একে আমরা বাহিরে রোপণ করি, বাহিরে রোপণ করলে রোদ আলো পাবে, বেশ ভালো হবে তখন, বুঝেছিস? না মা না, এই বেগুন গাছটা ঘরেই থাক না মা,
তাহলে অনেক সুন্দর দেখা যাবে আমাদের ঘরটা। কি অদ্ভুত তাই না? বলো মা, ঘরে বেগুন গাছ, আমি বেগুন গাছের সাথে গল্প করতে পারবো, নাচতে পারবো, গাইতে পারবো। ও মা, থাক না মা, এই বেগুন গাছটা ঘরেই থাক না, তুমি না হয় অন্য বেগুন গাছ কিনে এনে বাইরে রোপণ করো। বাবা শোনো না, শোনো না আমার কথা মা। আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে, একটা সামান্য বেগুন গাছের চারার জন্য আমার কাছে এত জেদ করতে হবে না তোকে সোনা। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। বাবা গো বাবা, বেগুন গাছটা কত বড় হয়ে গেল, কিন্তু এখনো কিনে বেগুন ধরলো না। ও মা, আর কতদিন পর বেগুন গাছে বেগুন ধরবে বলো তো তুমি মা? ধৈর্য ধরে মা, ধৈর্য ধর, সময় হলে ঠিক বেগুন ধরবে গাছে, তোকে এত চিন্তা করতে হবে না মা। আচ্ছা ঠিক আছে মা, যেদিন বেগুন ধরবে আমি মজা করে সেই বেগুন ভর্তা বানিয়ে খাবো, কেমন? আচ্ছা ঠিক আছে রে মা, তুই তাই করিস, এখন তবে আমি কাজে গেলাম, কেমন? এরপর টুনি কাজে চলে যায়, এভাবেই দিন কাটতে থাকে। একদিন টুনি আর টুনটুন ঘুম থেকে উঠে ভীষণ অবাক হয়ে যায়। একে মা, এ আমি কি দেখছি? আমি তো নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না, বেগুন গাছে সোনার বেগুন। বাবা গো বাবা, তার মানে তুই তো একটা জাদুই বেগুন গাছ তাই না মা? হ্যাঁ রে মা, তুই একদম ঠিক কথা বলেছিস, এটা একটা জাদুই বেগুন গাছ, নয়তো বেগুন গাছে সোনার বেগুন ধরবে কেন বল? আমি একটা সোনার বেগুন ছুঁয়ে দেখি তো মা, কেমন বেগুন গুলো, আমার তো মনে হচ্ছে আমরা এবার ধনী হয়ে যাব। টুনটুন, মা টুনটুন, তোর এই অবস্থা কি করে হলো রে মা? হায় ঈশ্বর, তুমি আমার মেয়েকে পাথর বানিয়ে দিলে কেন ঈশ্বর, তুমি আমার মেয়েকে ঠিক করে দাও। মা টুনটুন, তুই কথা বল রে মা, কথা বল, ঈশ্বর আমার যে আমার মেয়েটা ছাড়া আপনজন বলতে আর কেউ নেই, তুমি রক্ষা করো ঈশ্বর, রক্ষা করো। এরপর টুনি কবিরাজ তান্ত্রিক সবাইকে দেখায়, কিন্তু কেউই টুনটুনকে পাথর থেকে পাখি রূপ নেওয়ার উপায় বলে দিতে পারে না। এভাবে রাত হয়ে আসে। আমার মেয়ে, আমার মেয়ে কি হয়ে গেল? আমি এমনই এক হতভাগী মা যে সন্তানের এমন করুণ অবস্থা দেখছি। কেঁদো না টুনি, তুমি একদম কেঁদো না। এই হতচ্ছাড়ি রাখুসি বেগুন গাছ, চুপ, একদম কথা বলবি না। তোর গাছের বেগুনের জন্য আজ আমার মেয়েটা পাথর হয়ে গেছে, তোকে তো আমি শেষ করে দিব, শেষ করে দিব তোকে আমি। না টুনি, রাগের মাথায় একদম এমন ভুল করো না, তাহলে যে তোমার মেয়েকে সুস্থ করতে পারবে না। শোনো, আমি এক বিশেষ উদ্দেশ্যে জন্ম নিয়েছি, আমি পাখি মাতার আশীর্বাদ পুষ্ট বেগুন গাছ। মানে তুমি এসব কি বলছো? আমাকে সবকিছু একদম খুলে বলো তো, আমি যে তোমার কথা কিছুই বুঝতে পারছি না। শোনো তবে, অনেক দিন আগের কথা, এই জঙ্গলে এক ভালো তান্ত্রিক বাবা বাস করত। তান্ত্রিক বাবা সব সময় অসহায় পাখিদের সাহায্য করত, বিপদে সাহায্য করত, যা এক খারাপ তান্ত্রিক একদম সহ্য করতে পারত না। শোন, তোর জন্য আমি পাখিদের কোনো ক্ষতি করতে পারছি না, পাখিরা সবাই তোর কাছে সাহায্য নেয়, এখনো সময় আছে, চল আমরা আমাদের নিজেদের শক্তি বৃদ্ধি করার জন্য এই পাখিগুলোকে ব্যবহার করি। না না, তোর এই ইচ্ছে আমি বেঁচে থাকতে কোনো দিনও পূরণ হবে না। বেশ, তবে থাক এবার পাথর হয়ে। এরপর ওই খারাপ তান্ত্রিক ভালো তান্ত্রিককে পাথর বানিয়ে রাখে। তবে টুনি, তুমি যদি আমার গাছের সোনার বেগুন তান্ত্রিক বাবার শরীরে ছোঁয়াও, তাহলে তান্ত্রিক বাবা পাথর থেকে পাখিতে পরিণত হবে। তবে আরো একটা শর্ত আছে, তোমাকে আগে গঙ্গা জল আমার সোনার বেগুনে ছিটিয়ে দিতে হবে, নয়তো তুমিও তোমার মেয়ের মতো পাথর হবে। হ্যাঁ সবই তো বুঝলাম, কিন্তু আমার মেয়ে কি করে পাথর থেকে পাখি হবে বলো? ওই তান্ত্রিক বাবাই পারবে তোমার মেয়েকে সুস্থ করতে। তবে শোনো, ওই পুরনো রাজপ্রাসাদে তান্ত্রিক বাবার মূর্তি আছে। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। এরপর টুনি গঙ্গাজল সোনার বেগুনে ছিটিয়ে দেয়।
এরপর সেই বেগুন নিয়ে তান্ত্রিক বাবার মূর্তিতে ছোঁয়ায় আর তান্ত্রিক বাবা তার রূপ ফিরে পায়। তোকে অনেক ধন্যবাদ মা আমাকে সুস্থ করার জন্য, বল বল তুই কি চাস? তান্ত্রিক বাবা আমার মেজি আপনার মতো পাথর হয়ে আছি, আপনিও কি ঠিক করে দিন। বেশ চল তবে। টুনি তবে শোনো, আজ থেকে আমার গাছের সোনার বেগুন তোমার, তুমি এগুলো বিক্রি করতে পারবে আর পাথর হবে না তোমরা। এরপর ওরা সোনার বেগুন দিয়ে অনেক সুখে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। উহ, বড্ড খিদে পেয়েছে, খিদের জ্বালায় পেটে একেবারে জ্বলছে আমার। কি করি এখন, নাগরাজে যেতে এখনো অনেকটা পথ বাকি। এদিকে নাগমণিটাও রেখে এসেছি, নাগমণি থাকলে তো নাগমণির জাদুর সাহায্যে খাবার খেতে পারতাম। কি যে করি এখন আমি। এসব কথা বলে এক ক্ষুধার্ত নাগিন সাপ এদিকে ওদিকে তাকাচ্ছিল। আরে আরে, ওই তো একটা বাজার দেখতে পাচ্ছি, বাজারে নিশ্চয়ই অনেক দোকানপাট আছে, যাই দোকানদারদের থেকে কিছু খাবার চেয়ে খেয়ে নেই। খিদের জ্বালা যে আমি আর সহ্য করতে পারছি না। দাদা, ও দাদা, আপনার দোকানে তো অনেক রকমের ফল দেখতে পাচ্ছি, আমাকে কয়েকটা ফল খেতে দিন না দাদা, আমি যে অনেক ক্ষুধার্ত, দয়া করুন দাদা, দয়া করুন। ইস, আমার দোকানে ফল বুঝি বেশি হয়েছে, যে যাকে তাকে আমি দয়া করে ফল খেতে দিব। যা যা এখান থেকে, সাপরা কি কখনো ফল খায় নাকি? হ্যাঁ, যত সব যা তো, তোকে দেখে আমার বাকি পাখিরা আবার ভয় পেয়ে দোকানের সামনে আসবেই না। যা যা। দাদা এভাবে তাড়িয়ে দিবেন না, দয়া করুন, খিদের জ্বালা যে আমার চলাফেরা করতে খুব কষ্ট হচ্ছে দাদা। এই দূর হতো এখান থেকে, আমি বিনা পয়সায় কাউকে ফল দেই না। কি হলো, যাবি নাকি লাঠি দিয়ে পিটিয়ে তাড়িয়ে দিব তোকে? হ্যাঁ, তুই এত নিষ্ঠুর পাখি, একজন অসহায় অবলা প্রাণীকে দেখেও তোর মায়া হলো না? আমি তোকে অভিশাপ দিলাম, তোর এসব ফলে পোকা ধরবে, তুই যতবারই দোকানে ফল তুলবি ততবারই তোর ফলে পোকা ধরবে, তোর ফল কেউ কিনবে না। যে ফল ক্ষুধার্তদের ক্ষুধা মেটায় না, সেই ফল থাকার চেয়ে না থাকাই ভালো। শয়তান সাপ, তোর এত বড় সাহস, তুই আমার দোকানে সামনে দাঁড়িয়ে আমাকে অভিশাপ দিচ্ছিস? দাঁড়া আজ তোকে পিটিয়ে চাপকে দিব। আরে আরে দাদা, থামো থামো, কি করছো কি? এই অসহায় অবলা সাপটাকে এভাবে মারছো কেন? সাপটা কি এমন করেছে বলো তো, সামান্য একটা ফলই তো খেতে চেয়েছে। তুমি কষ্ট পেও না সাপ দিদি, এসো আমার এই গরিবের আমের দোকানে এসো, আর যত ইচ্ছে আম খাও। হ্যাঁ যা যা, দয়ার সাগর এসেছে একেবারে, নিয়ে যা নিয়ে যা একে, তোর মতো গরিবের এসব ছাড়া আর কি কাজ আছে, তেমন তো আর আয় করতে পারিস না, দান করেই তো সব শেষ করলি, যত সব। দিদি এই যে এটা আমার দোকান, আমার দোকানে আমি শুধু আমি বিক্রি করি, তোমার যত ইচ্ছে আম খাও আর নিজের ক্ষুধা মেটাও। নাগিন টোনার দোকান থেকে আম খেয়ে নিজের ক্ষুধা মেটায় আর শান্তি সুরে বলতে থাকে, আ বড্ড শান্তি পেলাম ভাই, তুমি যদি আমাকে এই আম না খেতে দিতে তাহলে আমি খিদের জ্বালায় এখানেই মরে যেতাম, তুমি অনেক দয়ালু একজন পাখি ভাই। দিদি আমি জানি খিদের জ্বালা কেমন, তোমার যখন যখন খিদে পাবে তুমি আমার দোকানে এসে খেয়ে যাবে, কেমন? আচ্ছা ভাই ঠিক আছে, তুমি আমার বড় উপকার করলে, আর যদি আমার কাছে নাগমণি থাকতো তাহলে আমি তোমাকে কিছু উপহার দিতে পারতাম। যাকগে, যদি কখনো ভাগ্য হয় তোমাকে সাহায্য করার তবে আমি ধন্য হব, এখন তবে আমি আসি গো ভাই। এরপর নাগিন সাপ চলে যায়। এদিকে টোনা আবার আম বিক্রি করতে শুরু করে। পরের দিন কি গো গালু দাদা,
তুমি কি ফল বিক্রির নামে আমাদের সাথে প্রতারণা করা শুরু করেছো? আজকাল কি পোকাওয়ালা ফল বিক্রি করা শুরু করেছো? টাকা নেওয়ার সময় তো কম টাকা নাও না, গুনে গুনে টাকা নাও। আবার আমাকে পোকা খাওয়া ফল দাও। তোমার এই ফল খাওয়ার চেয়ে টোনাদাদার আম খাওয়া অনেক ভালো। এই নাও তোমার ফল, তুমি খাও, আর আমাদের টাকাগুলো ফেরত দাও বলছি। সবাই কালুকাকের থেকে যেসব ফল কিনে নিয়েছিল সেসব ফল কালুকাকের মুখে ছুঁড়ে মারে আর তারা টাকা ফেরত নিয়ে চলে যায়। এটা কি হলো? ফলে পোকা আসলো কিভাবে? তার মানে ওই নাগিনের অভিশাপ লেগে গেল নাকি? না, সামান্য সাপের অভিশাপ কি করে লাগবে? হয়তো গরমের জন্য পোকা ধরেছে। যাই, এসব ফল ফেলে দিয়ে আবার নতুন ফল দোকানে তুলি আমি। এরপর থেকে কালুকাক যতবারই দোকানে ফল তুলত সে ততবারই ফলের মধ্যে পোকা ধরত, আর পোকা ধরা ফল কেউই কিনত না, সবাই টোনার থেকে আম কিনত। না, এভাবে আর মেনে নিতে পারছি না আমি। এই শয়তান নাগিন ছাপের অভিশাপের জন্য আমার সব শেষ হয়ে যাচ্ছে। এদিকে আমার ফল বিক্রি হচ্ছে না, আর ওদিকে দয়ালু টোনার ব্যবসায় লালে লাল হয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে তো টোনাই আমার থেকে ধনী হবে, সেটা আমি কিছুতেই চাই না। আজ রাতেই একটা ব্যবস্থা নিতে হবে আমাকে, রাতটা শুধু হোক। এই তো রাত হয়ে গেছে। আচ্ছা, এই আম গাছটাই তো শয়তান টোনার, তাই না? টোনা দেখ দেখ, এবার আমি তোর ব্যবসায় কিভাবে বিষ ঢেলে দেই। আমার কাছে যে বোতলটা আছে এতে বিষাক্ত কালো বিষ আছে, এই বিষ তোর আম গাছের গোড়ায় ঢেলে দিলেই কেল্লা ফতে। আমি যখন ফল বিক্রি করতে পারবো না, তার মানে তোকে আমি ফল বিক্রি করতে দেবো না। হায় হায়, এ কি সর্বনাশ হলো আমার! আমার একমাত্র আয়ের উৎস আম গাছকে এভাবে নষ্ট করে দিল কে? কি গো, তুমি কাঁদছো কেন? কি হলো? এ কি, আম গাছের পাতা আর আম এভাবেই কালো হয়ে গেছে কেন? আমি তো কিছুতেই কিছু বুঝতে পারছি না গিন্নি, এখন কি করে আমাদের সংসার চলবে বলো? টোনা, মনে হয় আমাদের আম গাছে কেউ বিষ দিয়েছে, তা না হলে এমনটা হওয়ার তো কথা ছিল না। আমি তো রাতেই গাছটা ভালো দেখেছিলাম। একমাত্র আয়ের উৎস আম গাছ হারিয়ে টোনা তার স্ত্রীকে নিয়ে একেবারে পথের ফকির হয়ে যায়। কত দিন হয়ে গেল আমরা জল খেয়ে দিন কাটাচ্ছি, এভাবে চলতে চলতে তো আমরা এক সময় না খেয়ে মরে যাব। এদিকে আমার স্ত্রীটা গর্ভবতী, এই সময় ওকে ঠিকভাবে খাবার খাওয়ানো উচিত, অথচ আমি না পেলাম কাজ আর না পেলাম কোনো খাবার। আরে, তুমি সেই দোকানদার না যে আমাকে আম খেতে দিয়েছিলে একদিন? তা তুমি এই গহীন বনে কি করছো আর কাঁদছো বা কেন আমাকে বলো? সব দিদি, তুমি এখানে? দিদি, আমি বড় বিপদে পড়েছি। ও আচ্ছা, সবই তো শুনলাম, তবে এই ব্যাপার? তবে তুমি চিন্তা করো না, যে তোমার এই ক্ষতি করেছে সে ঠিক শাস্তি পাবে। আর একদিন তুমি আমাকে সাহায্য করেছিলে, তাই আজ আমি তোমাকেই সাহায্য করব। তুমি একদম কেঁদো না ভাই। ভাই, যাও বাড়িতে যাও, তুমি বাড়িতে গেলে দুটো বাড়ি দেখতে পারবে, একটা আমবাড়ি আর একটা বাঁশের ঘর। এই বাড়ি দুটোই জাদুর, জানো? আমবাড়িতে তুমি অনেক আম পাবে, যা বিক্রি করে তোমার সংসার চলবে। আর বাঁশের ঘরে একটা ডাইনি আছে, যদি তুমি কখনো বিপদে পড়ো বা কেউ তোমার ওই দুই বাড়ির ওপর লোভ দেয়, তাহলে তাকে ডাইনি শাস্তি দিবে আর সব বিপদ থেকে তোমাকে রক্ষা করবে। যাও ভাই, বাড়িতে যাও। টোনা, তুমি এসেছো? দেখো দেখো কি কাণ্ড হয়েছে, আমাদের উঠোনে আমবাড়ি আর বাঁশের ঘর কোথা থেকে যেন এসেছে, আমি তো বুঝতেই পারছি না কিছু।
এরপর টুনা নাগিনের ব্যাপারে সব কথা টুনিকে খুলে বলে। সব শুনে টুনি অনেক খুশি হয়। এরপর থেকে টুনা আমবাড়ি থেকে আম নিয়ে বাজারে বিক্রি করতে শুরু করে। ও আচ্ছা, তার মানে টুনা এই জাদুই আমবাড়ি থেকে আম নিয়ে বাজারে বিক্রি করছে। তাই তো বলি, টুনা আম কোথায় পাচ্ছে? তবে আর দেরি নয়, এবারে আমবাড়ি আমি চুরি করে নিয়ে যাব। আর ওই বাসের ঘরে মনে হয় কিছুই নেই, ওটা নিয়ে আমার লাভ নেই বাবা। কালু এসব ভেবে যেই না আমবাড়িতে হাত দিবি, তখনই বাসের ঘর থেকে ডাইনি বেরিয়ে এসে কালুকে ঘিরে খায়, আর আবারও বাসের ঘরে ডাইনি ঢুকে যায়।